হাই বন্ধুরা, কেমন আছো? আজকে মহাশিবরাত্রি। আজকে তোমাদেরকে শিবরাত্রির দিনে আমি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। এটা হলো গিয়ে আমাদের এখানকার বিখ্যাত শিব মন্দির, 108 শিব মন্দির। এই মন্দিরটাকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। আজ এই মহাশিবরাত্রির দিনে আমার সাথে সাথে তোমরাও চলো, ঘুরে দেখে নেবে কেমন লাগছে এই মন্দিরটাকে। আজকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, দেখো গাছের চারপাশগুলো সব লাইট দিয়ে সাজানো। এটা হচ্ছে ওই শিবের দুটো ষাঁড়, একটা সাদা পাথরের আর একটা কালো পাথরের। এখানে একটি পুকুর আছে, অনেক বড় পুকুর, দুটো রাস্তা আছে পুকুরের দিকে যাওয়ার। এরপর একে একে মন্দিরগুলো দেখবো। এই একটা মন্দির একটু খালি পেয়েছি, দেখি ছবিটা তোলা যায় নাকি। এই তো খুব সুন্দরভাবে ছবিটা আসছে। এরপর আবার যখন কোনো মন্দির খালি পাবো আমি ভেতরের ছবিটা তোমাদেরকে দেখাবো। পুরো মন্দিরটা আমি পরিক্রমা করছি, আমার সাথে সাথে তোমরাও পরিক্রমা করো, তাহলে 108 শিব মন্দির পুরোটাই তোমাদের ঘোরা হয়ে যাবে। এই তো আরও একটা মন্দির খালি পেয়েছি, তো টুক করে গিয়ে একটা ছবি তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আবার আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় একটা ধার আমাদের শেষ হয়ে এলো, আর একটা দিক আছে এর, মাত্র একটা দিকে শেষ হয়ে এসছে, আরও একটা দিক ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। এই মন্দিরটা বর্ধমানের বিখ্যাত মন্দির। এখানকার 108টা শিবলিঙ্গ আছে, একটা করে শিবলিঙ্গ আছে, একটা এবং প্রত্যেকটা শিবলিঙ্গই পুজো করা হয়। দরজা এবং অনেকে দেখেছি প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় জল ঢালে, শুধু সামনের যে দুটো আছে সেই দুটো না, প্রত্যেকটাতে জল ঢালে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সবাই শিবলিঙ্গর মাথায় জল ঢেলে বার হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা, এখানটাতে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, আরও ভিড় বাড়বে, সন্ধ্যে 6টা থেকে লাগবে। তো আমরা একটু আগে গেছিলাম তাই কত লাইন হয়ে আছে দেখো। এবার তোমাদেরকে লাইনটা দেখাবো, প্রচুর লাইন হয়ে আছে, তার মধ্যে থেকেও একটু একটু ছবি তুলতে পেরেছি। এবং এই লাইনগুলো আরও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এই লাইনগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সবাই উপোস করেছে এবং শিবলিঙ্গের মাথায় জল ঢালবে। আর ওই সামনের দূরতেই বেশি ভিড় আছে, কারণ সামনের দূরতে ঠাকুরমশাই বসে পুজো করাচ্ছেন, তো তারা ঠাকুরমশাইয়ের ওখানে গিয়ে পুজো দিতে পারবে এবং মন্ত্র বলে তাদের অঞ্জলিটাও দিতে পারবে। সেই জন্যই ওরা লাইন দিয়েছে যাতে সামনের মন্দির দুটোই বাবার মাথায় জল ঢালতে পারেন। চলুন মন্দিরের আরেকটা দিক আমরা ঘুরে আসি। এর আগে তো দেখলাম একটা দিক শেষ করেছি, এই যে আর একটা দিক ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গা পেয়েছি। এটা হচ্ছে যারা রাতে ওখানে স্টে করবে বা থাকবে, বাড়ি ফিরবে না, তাদের জন্য রাত জাগরণের জন্য একটা তাঁবু করে দেওয়া হয়েছে, উপরে কাপড় দিয়ে তিরপল দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে ওরা কোনো অসুবিধায় না পড়ে। কী সুন্দর লাইটিংগুলো দেখতে লাগছে। এরপর ওখানে একটা ত্রিশূলকে মন্দিরের মতন স্থাপন করে ত্রিশূল রাখা আছে, সেই ত্রিশূলটি তোমাদেরকে দেখাবো। তার চারপাশটা কী সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো। এরপর আমরা ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাব, আমাদের পরিক্রমা শেষ। আমাদের সঙ্গে আশা করি তোমাদেরও পরিক্রমা খুব সুন্দরভাবে হলো। এরপর এর পাশে একটা মেলা আছে, চলো একটু মেলায় যাই, আর কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। এবার আমরা মন্দির থেকে বের হচ্ছি। এই যে এই রাস্তাটা যাচ্ছে মন্দিরের ডান দিকে, মন্দিরে ঢুকতে ডান দিকে একটা রাস্তা আছে, এই রাস্তাটাই মেলা অবধি যাওয়া যায়। আসার সময় দেখেছিলাম এই রাস্তাটাতে সবাই মেলায় যাচ্ছে, তো চলো দেখি কত দূর যাওয়া যায়। যেতে যেতে দেখলাম কত রকমের লাইটিং, ফোয়ারা। এটা রাস্তার ধারেই মন্দিরটা, তো রাস্তার আওয়াজও শোনা যাচ্ছে কিছু। লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, জলের মধ্যে লাইটিংটাও ভালো লাগছে। এটি একটি ময়ূরের পালক করেছে। যা, এদিকে তো গেটটা বন্ধ হয়ে গেছে প্রচুর শরণার্থীর চাপে,
তো দেখতে পেলাম ডান দিকে একটা সরু রাস্তা আছে, ওটা দিয়ে যাওয়া যায় নাকি। হ্যাঁ, ওটা দিয়ে যাওয়া যাচ্ছে, চলো আমরা একটু মেলা দেখি। একটা ধোঁদলের গাছ দেখতে পেলাম, যেটা দিয়ে গায়ে মাখা সাবানের চোল বানানো হয়, ওটাও একটু দেখে নিলাম। এবার আমরা মেলায় ঢুকে পড়েছি। মেলায় ঢুকেই ফার্স্টে জিলাপি কিনলাম, ওটা এবং জিলাপিগুলো খাওয়া হচ্ছে। চলো একটু মেলা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো, দেখি মেলায় কী কী পাওয়া যায়। এই মেলাটাতে ঘুরতে ঘুরতে দেখি শুধু বেশিরভাগ খাবারেরই দোকান আছে, আর অন্য কিছু আছে কিন্তু ম্যাক্সিমামটাই খাবারের দোকান। তো খানিকটা মেলাটা ঘুরলাম, ঘুরে নিয়ে আমার যে ছোট মেয়েটা আছে ও খুব বায়না করছিল, প্রত্যেকটা জিনিস দেখছিল আর প্রত্যেকটা জিনিসই কিনে দেওয়ার জন্য। তো সব তো আর কেনা যায় না, সব খাবারগুলো ওর খাওয়ার মতনও না। তো আস্তে আস্তে আমাদের ফেরার দিকেই এগোতে হলো।